অভিমান বাবু, আপনি একটা জিনিস দেখলে লক্ষ্য করলেন, শুভেন্দু অধিকারী আলমোড়া ভাঙছেন, এই অব্দি ছিল। শঙ্কুদেব এইমাত্র বললেন কলতানের হাসিও অ্যাড্রেস করছে, নাকি ইলেকশনটা সিরিয়াসলি নিচ্ছেন না, হাসি অ্যাড্রেস করছেন? আমি আমি আপনাকে বলি, আমার যেটা ধারণা, হয়তো অনেকে অ্যাকসেপ্ট করবেন, অনেকে নাও মানতে পারে, তাদের ব্যাপার। দেখুন, 42টা আসনে ভোট হচ্ছে, তো আমার কাছে কিন্তু তৃণমূল দুটো আসনে লড়ছে, আর কোনটা বিজেপি লড়ছে 5টা আসনে। ওই দুটো বলুন, একটা ডায়মন্ড হারবার আর একটা বসিরহাট। বেশ, আর বিজেপির 5টা? আর বিজেপির 5টার মধ্যে আজকে এই মেদিনীপুর পড়ে গেল। আচ্ছা, বেশ। তার কারণ হচ্ছে, আমি আগের দিনও বলি, বসিরহাটটা কেন, আপনি এত কিছুর মধ্যে বসিরহাটটা কেন বলছেন, অনির্দিষ্ট প্রশ্ন আছে। বসিরহাটটা তার কারণ হচ্ছে, তৃণমূলের যাবতীয় দুর্নীতি যা যা উঠে এসেছে, তার একটা কালমিনেশন, একেবারে অত্যাচারী কালমিনেশনটা বসিরহাটে গিয়ে পৌঁছেছে। তার কি একটা কোনো ইঙ্গিত পাওয়া গেল আজকে? আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, আপনাদের সকলকেই শোনাই, মমতা বন্দ্যোপাধ্যায় আজ বসিরহাটে সভা করতে গিয়েছিল। স্বাভাবিক, ভোট আসছে, এরপরে শেষ যে পর্যায়ে সপ্তম দফা, সেখানে বসিরহাটেও ভোট আছে। যে বসিরহাটের মধ্যে সন্দেশ খালি পড়ে, যে সন্দেশ খালিতে জিতলে পা রাখবেন বলেছেন মমতা, জেতার পরে আসবো, আগে যাচ্ছেন না কেন, জেতা নিয়ে সংশয় আছে? আগেই যেতে পারতেন, বলতে পারতেন জেতার পরে আবার আসবো, কিন্তু এখন বলছেন জেতার পরে আসবো। শুধু তাই না, আজকে সেই বসিরহাটে গিয়ে দলের এক বিধায়ককে খুঁজলেন মমতা, খুঁজলেন তার কারণ তিনি নেই। অদ্ভুতভাবে, কিছুটা ইঙ্গিতপূর্ণভাবেই কিনা আমি জানি না, সেই বিধায়কের নাম উষা রানী। ভর দুপুরে বসিরহাটে উষা খুঁজছেন মমতা, শুনুন। যারা আজকে মিটিংয়ে না এসে তৃণমূল কংগ্রেসের এমএলএ থাকবেন আর মিটিংয়ে আসবেন না, মনে রাখবেন তার সাথে দলের কোনো সম্পর্ক থাকবে না। আমি আজই বলে গেলাম, আপনাকে নিয়ে দল চলবে না। ব্লক যারা আছেন, সংগঠন যারা আছেন, তারা দেখে নেবেন, যতক্ষণ সে ক্ষমা না চাইবে, পায়ে না ধরবে, ততক্ষণ উষা রানী মণ্ডলকে আমরা মানি না, আমরা মানি না, আমরা মানি না। নিজের দলের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের রায়টায় মানেন না বলেন, লোকে শোনেন, কিন্তু তারা তার দলের নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী বিজেপির রায়, কিন্তু নিজের দলের বিধায়ক উষা রানী মণ্ডলকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন মানছেন? যে উষা রানী মিনাকার বিধায়ক, যে মিনাকা বসিরহাট লোকসভা ক্ষেত্রের মধ্যে পড়ে, এই মিনাকা সন্দেশকালী নিয়ে নিজের মতো করে অঙ্ক শুভেন্দুও করছে, বসিরহাটের অঙ্ক। আজ দুপুরে সে অঙ্কের কথাও শুনিয়েছেন, কী শোনালেন নির্মলবাবু? তারপরে আমি আপনার কাছে আসছি, শুনুন শুভেন্দুর অঙ্ক। বসিরহাট সিটে 4টে বিধানসভা থেকে আমরা ভালো লিড পাবো, 3টে বিধানসভাতে আমাদের সাংগঠনিক দুর্বলতাও আছে, এবং ডেমোগ্রাফিতেও আমরা যে ভোটটা আমরা পাই, যে ভোটটা মমতা ব্যানার্জিরা পান, তাতে আমরা একটু পিছিয়ে আছি, মানে বিগত নির্বাচনগুলোর হিসাবে, কিন্তু তার মধ্যেও অঙ্ক আছে, তার জন্য তো একটা মরিয়া চেষ্টা আমাদের করতে হবে। আমরা নির্মলবাবু, শুভেন্দু অধিকারীদের মরিয়া চেষ্টার এক নম্বর ধাপ কি উষা রানী মণ্ডলের অনুপস্থিত? না, দেখুন, শুভেন্দু অধিকারী না, পরিষ্কার করে বলবেন, তারপর আমি শঙ্কুকে জিজ্ঞাসা করব, আপনার যা মনে হচ্ছে সেটা পরিষ্কার করে বলুন। না না, আমি আপনাকে বলছি, আপনাকে তো বললাম যে দুটো আর পাঁচটা, দুজনেরই কিচেন ক্যাবিনেট, মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেট হচ্ছে ডায়মন্ড হারবার আর বসিরহাট আমার মতে, আর শুভেন্দু অধিকারীর কিচেন ক্যাবিনেট এই মেদিনীপুরের 5টা আসন, যেটা ঝাড়গ্রাম শহর, জঙ্গলমহল শহর। এটা আপনি জানেন, একটা জিনিস মনে রাখবেন, যে ফুটবলের লীগ খেলা দেখেছেন তো, এর সঙ্গে ওর সঙ্গে খেলা হচ্ছে, যেই জিতুক না কেন, মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের খেলায় যে যাকে হারাতে পারলো ওটাই কিন্তু আসল খেলা হয়ে গেল। সুতরাং এই আজকে যদি বসিরহাট কিংবা ওদিকে যদি ঘাটাল যদি বেরিয়ে যায় কিংবা ফিরে আসে, কিছু একটা ঘটে শুভেন্দু অধিকারী কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেভারে, লড়াইটা কিন্তু একেবারে দাঁড়িয়ে গেছে শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়। এটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বনাম নরেন্দ্র মোদী যে লড়াইটা আপনারা দেখছিলেন, সেই লড়াইটা কিন্তু ফিকে হয়ে গেছে, আমার অন্তত তাই মনে হয়। একদম সামনে চলে এসেছেন শুভেন্দু অধিকারী, টার্গেট শুভেন্দু অধিকারী, টার্গেট মেদিনীপুর,
নন্দীগ্রাম এইগুলো চলছে। বেশ, আজকে তো মেদিনীপুর নন্দীগ্রাম শেষ, পরবর্তী টার্গেট কি বসিরহাট? বসিরহাটকে কেন্দ্র করে আবর্তিত হবে। শঙ্কুতে ভাত তুলছেন কিন্তু সোজা উত্তর দিতে হবে। আমি শঙ্কুকে প্রশ্ন করলে শঙ্কু রেগে যায়, এটা মুশকিল। আমি একটা লাইন আগে আগে একটা লাইন বলুন, উষা রানী মণ্ডল নেই কেন? না না, আমি বলে একে বলছি উত্তর দিচ্ছি, একদম সরাসরি উত্তর দেবো। আমি নির্মলদাকে আগে একটা অ্যাড্রেস করতে চাই। দেখুন, মাননীয় নরেন্দ্র মোদীর সাথে একটা রিজিওনাল পার্টির হেড, যিনি আশা করেন হয়তো তিনি কোনোদিন প্রধানমন্ত্রী হবেন, তাকে মেলানোর কোনো মানেই হয় না। তার জন্য শুভেন্দু অধিকারী যথেষ্ট, শুভেন্দু অধিকারীর কাছে যারা জিততে পারেন না তারা দেশের প্রধানমন্ত্রী হবেন। আপনার এবার দেখুন, আপনি শুধু এক উষাতে আটকে থাকবেন না অনির্বাণ বাবু, অনেক উষা তারা হচ্ছেন অস্থা চলে যাবে তৃণমূল কংগ্রেস থেকে, দিয়ে অন্য জায়গায় তাদের রাজনৈতিক নতুন রাস্তা খুঁজে নেওয়া। সেটা অস্থা চলে, দেখুন দেখুন অস্থা চলে গেলে কি হয়, নর্মালি সূর্য কোন দিকে যায়? সূর্য ডোবে তো পশ্চিম দিকে, কিন্তু উঠে তো আর পশ্চিম দিক থেকে না, আবার পূর্ব দিক থেকে উঠবে। কোথায় উঠবে, উদয়টা কোথায় উঠবে দেখতে পাবেন, কদিনের মধ্যে দেখতে পাবেন, স্পষ্ট করে বলুন। আরে শুনুন, আমি আপনাকে একটা কথা বলি, তৃণমূল কংগ্রেস আরে উষা বসিরহাটে উঠবেন কোথায়? শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে তার এমএলএ কে ডিজন করছেন, বুঝতে কিছু বাকি থাকে? তৃণমূলে তো উনি নেই। বিধানসভাতে আপনার এক কলিগ, তাকে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় ডিজন করছেন, তার দলের মনে বলছেন না? আমি তো প্রথম থেকে একটা কথা বলছি, উঠবেন কোথায় নামবেন কোথায় তার থেকেও বড় প্রশ্ন, তপশিলি সম্প্রদায়কে যেভাবে উনি ডিফেম করলেন, তাকে যেভাবে পা ধরে ক্ষমা চাইতে বললেন, আমি তো চাইবো যে সামগ্রিকভাবে এই ভোট বাক্সে এই সম্প্রদায়ের মানুষের প্রতিফলন ঘটানো দরকার, এবং মমতাকে অস্তাচলে পাঠানোর দায়িত্ব নিশ্চিতভাবে তপশিলি সম্প্রদায়ের মানুষরা এই ডিফেম করবার পরে যে জায়গায় নিয়ে যাওয়া। রানী মণ্ডল তার দলের বিধায়িকা, তাকে ডিজন করা মানে যদি এসসি কমিউনিটিকে অপমান করা ইত্যাদি হয়ে থাকে, তাহলে একই আলোচনা করতে হবে। এই যে নোংরা মোটা, বিজেপিতে যাওয়ার আগে শঙ্করদা কোনোদিন করেননি, বিজেপিতে যাওয়ার পর থেকে শুরু করলেন এই নোংরা মোটা। এই নোংরা মোটাই বাংলার মাটিতে মেইনস্ট্রিম পলিটিক্স হবে না বলে আমি মনে করি। আপনার একটা প্রশ্ন ছিল, আপনার সময় বলিনি আপনি একটা প্রশ্ন করেছিলেন যে গেরুয়া সূর্য উদয় হবে ইত্যাদি, এরকম একটা প্রশ্ন রয়েছে। দেখুন, আমার মনে হয় বাংলার রাজনীতির রং মূলত লাল এবং সবুজ, লালটা কখনো কখনো ফিকে হয়ে গেলে দূর থেকে গেরুয়া দেখতে লাগে। তৃণমূলের লালটা যদি আবার নিজের রংটা ফেরত আনতে পারে, সেই দায়িত্ব কলতার নেবেন বা অন্য কেউ নেবেন, আমার জানা নেই। সবুজ আর লালে মিশে মিশে পুরো একা নেই, বাংলার মাটিটা সেখানে গেরুয়ার খুব জায়গা নেই, যেটুকু জায়গা হয়েছিল লালটা একটু ফিকে হয়ে গিয়ে হয়েছিল।